ঢাকা, এই চিরচেনা স্তব্ধ কোলাহলপূর্ণ একটি শহর। এই শহর পেরিয়ে আমরা কালকে ইনশাল্লাহ সাকিবের গ্রাম নরসিংদীতে যাব। যেহেতু নরসিংদীতে আমাদের তেমন কেউ নেই, সাকিব আছে, তো সাকিব আমাদেরকে অনেকদিন যাবত বলতেছে তার গ্রামে যেতে, এবং ও সেখানে আছে। ইনশাল্লাহ চলে আসতেছি নরসিংদী। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি হলো নরসিংদী। নরসিংদী সকালবেলা আমরা ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে বৃষ্টি ছিল সকালবেলা, তখন আর ভিডিও করা হয়নি। এখন আমরা যেহেতু যাচ্ছি, যে এখন মেঘ দেখা যাচ্ছে আকাশে, ওয়েদারটা খুব সুন্দর। এখন যাওয়ার পথে আমরা বাসে আছি, তো নরসিংদী এই তো আর বেশিক্ষণ লাগবে না, প্রায় চলে যাচ্ছি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা অবশ্যই, যে এইদিকে আর কি ফ্লাইওভারের পর একটা অ্যাক্সিডেন্ট হয়। আর বাংলাদেশের পতাকা দেখলে তো আমার এমনি খুব ভালো লাগে, কারণ হচ্ছে একটা নিজের মাতৃভূমির একটা পতাকা, দেশ স্বাধীনের। এই যে এই জায়গাটা হচ্ছে আপনার একটা বিশ্বকাপের মতো, একটা সিমেন্টের তৈরি, কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ, এটা দেখার পর আপনার সামনে যখন যাবেন, এটার পরে বিশ্বকাপের পরে পাবেন হচ্ছে আপনারা একটা মানুষ, সেখানে হচ্ছে দুজন মানুষ একজন বন্দুক নিয়ে। আর আমি ফার্স্টে ভাবছি চামচ নিয়ে মারামারি করে, কিন্তু এখন দেখি বন্দুক নিয়ে মারামারি করতেছে দুজন মানুষ, বন্দুক নিয়েই হচ্ছে এই জায়গাটা। তারপরে হচ্ছে একটা শহীদ মিনার পাবেন, এই যে শহীদ মিনার, শহীদ মিনারটা বেশ সুন্দর। মাঝখানে আর কি ই হয়েছে, এটা হলো নরসিংদী শহীদ মিনার, মেন শহীদ মিনার। তারপরে গেলে দেখা যায় হচ্ছে আপনার এই ব্যানারগুলো দেখতে আমার সবচেয়ে বাজে লাগে, অর্থাৎ শহীদ মিনার যেখানে হোক এই ব্যানার, এই দেখেন এই জায়গাটার ব্যানারটা দিয়ে আর কি জায়গাটা সৌন্দর্য নষ্ট করছে। তো কারুকার্য খুব সুন্দর করে করছে, লোহার কারিগর্য অর্থাৎ স্টিলের এটা বানানো, খুব ভালো লাগছে। একটু পরে নরসিংদী এই যে সামনে চলে আসছি, নরসিংদীর আর সবচেয়ে বড় এখানে হচ্ছে কোনো ই পাওয়া যায় না, অন্য কোনো গাড়ি অর্থাৎ মনে করেন আপনি সিএনজি বা ছাড়া অন্য কোনো যানবাহন পাবেন না এখানে, রিক্সাও পাওয়া যায় না, আর টেম্পু, বেবি অথবা অনেক ধরনের যে ছোটো লোকাল বাসগুলো আছে না, এগুলো আর কি আসলে এখানে পাওয়া যায় না। এখানে বেশিরভাগ দেখবেন সব এই সিএনজি। ওকে, নরসিংদী আমাদেরকে, নরসিংদী মনোহরদীর পর চুড়াবাজার হচ্ছে আমাদেরকে নামছি মাত্র, সাকিবের বাসা হচ্ছে চুড়াবাজার। তো চুড়াবাজারের এখানে আমাদেরকে নামা দিয়েছে এই মামা, উনি খুব লোকটা খুব ভালো। এবং নরসিংদী আমরা চলে আসলাম, অনেক তিথি খাওয়ার পর নরসিংদীর মাটিতে পা রাখলাম। পা রাখার পর এইদিকে হচ্ছে আমরা এইদিকে আসার পর, অর্থাৎ সাকিবের বাসা যাওয়ার পর আমরা কাউকে দেখছিলাম না, কাউকে পাওয়া যাচ্ছিল না। তো তখন আমরা সাকিবের কল দিলাম, সাকিবের কল দেওয়ার পর সাকিব কল আসলে ধরেন, ও একটু নাকি অসুস্থ ছিল। তো তখন ওর ছোটো ভাই সাজিদ সাজিদ আসে, সাজিদ আসার পর আমাদেরকে ভিতরে নিয়ে যায়, এবং আমরা ভিতরে যাওয়ার পর সেখানে আমরা রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আমরা গোসলের জন্য, তখন অনেক গরম ছিল চারিদিকে, যেহেতু রৌদ্র, রৌদ্রের কারণে গরম ছিল, গরমের কারণে আমাদের তো রেস্ট নিতে হবে। তো তারপরে গোসল করতে যাই আমরা, তো গোসলের জন্য অনেকেই একসাথে থাকে, সেক্ষেত্রে সবাইকে একসাথে নিয়ে ওদেরকে আমি দাঁড়া করাই, যে একসাথে একজন একজন করে আসবি তোদেরকে আর কি, তোরা যে আর কি যে যেমন গোসল করে একটা করে লাভ দিবি। তো সেক্ষেত্রে সবাই একসাথে দাঁড়ায়, দাঁড়ানোর পর সবার প্রথমে এখানে দেখবেন যে এই যে গোলাপি শার্ট পরা যে ছেলেটা, ওর নাম হচ্ছে ভুতু। এই ভুতুর একটা কাহিনী আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। এই জন্য আমরা আসলে ভুতুর কাহিনীটা বলার জন্য আর কি দেখাচ্ছি, এই গোলাপিকে ওরে চিনে রাখেন, তারপরে কাহিনীটা আমরা পরে বলবো। ওর নাম সবার আর কি, সবার প্রথমে আর কি সাকিবের যে ছোট ভাই সাজিদ, ও অনেক মজার, ও আর কি এবং তারপরে একে একে আমাদের গোসলটা যা তুই আয় তুই আয় তুই তুই আয় রে ভাই, তোরা দেখাই তুই না দেখালে কি হয়েছে রে ভাই। ওকে যা আয় তুই, আমি না ভাই, আমি না, আচ্ছা তুই আইস না। এই যে ফাহিম ভাইয়া সবার লাস্টে, ও যদিও সাঁতার পারে না, লজ্জা পায় এই জন্য আসে নাই। এখন আমার পালা, আমি যাচ্ছি, আমি এখন জানি আমি খুব ভালো গোসল করতে পারি। সেক্ষেত্রে তুই তুই নামবি না, নামলে তুই এনে থাক, বুয়া থাক, কতক্ষণের লেগে ঠিক আছে, আর সমস্যা নেই, ক্রপ করে আচ্ছা তুই একটু ধর, তুই একটু ধর, ব্যাপার না, আমি যাবো। হ্যাঁ তারপরে আমরা সাঁতারের পাল্লা দিই,
তো সাঁতারের পালাপ দেওয়ার সেক্ষেত্রে আমি আমরা চারজন ছিলাম। আমি যখন বলি যে ঠিক আছে চলো, সাকিব বলতেছিল সাঁতারের পালা হয়েছে, তো সাকিব বলতেছিল যে আমি যদি যাই মাঝখান পর্যন্ত যাবো, এরপরে আসতে পারবো, আমি হাঁপা যাবো। তো এই জন্য বললাম ঠিক আছে তুই থাক। তো আমার প্রথমে যে কজন নাম ছিলাম, এর ভিতরে আমরা একটা পাল্লা দিই সাঁতারের পালা কে ওই পারে আগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চারজন একসাথে যাচ্ছিলাম, চারজনের মধ্যে আমি দ্বিতীয় হই, অর্পণ প্রথম হয়, এবং আর দুইজন সাজিদ হয় থার্ড, আর একজন হয় ফোর্থ। ও তারপরে আবার অনেকে অনেকে যায় আর আমরা তারপর চলে আসি। এই হচ্ছে আমাদের সাঁতারের প্রতিযোগিতা। আর এই যে এখানে একটা একটা হঠাৎ করে একটা সাউন্ড পাবেন, এই সাউন্ডটা হচ্ছে এই যে বাইকের, এই বাইকটা হচ্ছে এলাকার সুনামধন্য এই ছেলেটার বাইক। এবং এই ছেলেটা যদি আপনার, ধরেন ওকে কেন আনলাম, এই ছেলেটা যদি আপনার টয়লেটেও যায় তখন ওর ওর সাথে সাথে এই বাইকটা থাকে। আর ওর বাইকের এই শব্দ পুরো এলাকার সবার কাছে পরিচিত, সবার কাছে যেহেতু পরিচিত তো সেক্ষেত্রে এই সাউন্ডটা শুনলেই সবাই বুঝতে পারে যে ও আসতেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ও গোসল করতে আসছে, এখনো বাইক নিয়ে আসছে। তো গোসলের পর আমরা দেখাবো হচ্ছে যে এরিয়াটা, অর্থাৎ বাড়ির এরিয়াগুলো। এর ভিতরে বড় কথা হচ্ছে এখানে একটা জিনিস আমার কেউ উঠাচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম, আমাদের প্রায় অলমোস্ট গোসল শেষ, গোসল শেষ করার পর আমরা যখন যাচ্ছিলাম তখন এই একটা ছেলে খেয়াল করলাম। ছেলেটা হচ্ছে প্রথমে সাইকেল চালা যাচ্ছিলো আমাদের সাথে বাড়ির ভিতরে উঠতেছিল, তো তখন ও সাইকেলটা যেহেতু বাসের তল দিয়ে নেওয়ার চেষ্টা করছিল, সরি বাসের উপর দিয়ে ও যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন ও যেতে পারে নাই। পরে কী করলো, ও বাসের তল দিয়ে আগে সাইকেলটা দিল, তারপর ও বাসটা পার হইলো। কিন্তু যদি আমি হতাম সেক্ষেত্রে আমি সাইকেলটার উপর দিয়ে ফিকে মারতাম, তারপরে আমি যেতাম, যেহেতু ছেলেটা আমার থেকে বেশি বুদ্ধিমান, সেজন্য আমি আর কি ওকে আর কি ক্যামেরা আনা হয়েছে। আমি আর অর্পণ আমরা দুজন হচ্ছে এই চাপ করে গোসল করছি, এবং বাকি ওরা যারা ছিল ওরা যার যার বাসায় আর তাকে ওরা টিউবওয়েলে গোসল করছে। কতক্ষণ বাড়িটা দেখেন, এই যে এই বাড়িটা হচ্ছে প্রায় 200 বছর পুরনো, এর ভিতরে মেরামত করা হয়েছে বাড়িটা, মেরামত করার পর এখানে আর কি বসবাসযোগ্য এখন বাড়িটা।
আর দোয়েল পাখি হচ্ছে আমার খুব পছন্দের একটা পাখি, আর বাংলাদেশে যেহেতু জাতীয় পাখি, এই পাখি তো আর ঢাকায় দেখা যায় না। খুব অনেকদিন পর গ্রামে এসে এই দোয়েল পাখি দেখলাম, খুব ভালো লাগছে দোয়েল পাখিগুলো। অনেকে তো দোয়েল পাখি চিনিও না, শুধু জানে যে বাংলাদেশ জাতীয় পাখি। আন্টির হাতের গাছ, আন্টির হাতের এটা হচ্ছে আন্টির হাতের কুমড়া গাছ, চাল কুমড়া গাছ আন্টি লাগাইছে, তো গাছের কুমড়া হয়েছে, খুব ভালো। হ্যাঁ আমি খাইছি, এটা খুব খুব স্বাদ লাগছে, কুমড়া গাছের কুমড়া। এবং তারপর আমরা আর কি বাড়িটা গিয়ে ঘুরা ঘুরা দেখাচ্ছি। হ্যাঁ এই হচ্ছে বাড়ি, খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির এই দৃশ্যগুলো দেখাচ্ছি। খাওয়ার পর এই হচ্ছে দৃশ্য, আর কই তুই কই? হ্যাঁ তুই তো গেছিস গা, মুখটা খারাপ করলাম না এখন। হ্যাঁ তারপরে আমরা কালকে আমরা অবশ্যই যে ফিলনি, এই ফিলনি দিয়ে ঠেরা জাল, এক 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 জায়গায় এক এক ভাবে এই ফিলনির নাম জানে, অথবা এই জালের নাম বলে। তো আমরা এটাকে আমার গ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ফিলনি, কিন্তু সেখানে এটাকে বলে ঠেরা জাল। এবং তো তারপর আমরা পাশের বাড়িতে খুব ওর নানুর বাড়িতে আর কি, পাশের বাড়িতে ভাবির বাসায় যাই, একটা ভাইয়ার বাসায় যাই। তো সেই বাসায় যাওয়ার পর জাম্বুরা দেখি, জাম্বুরা এই জায়গা আসতে খুব সুন্দর, যেহেতু জাম্বুরা জুম্বুরা ছিল, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি করছি আর এই যে বাড়িটা, এটা হচ্ছে অলমোস্ট 200 বছর পুরনো, এবং এটার কোনো মেরামত করা হয় নাই, যার কারণে এই বাড়িটা আর কি একটু ঝামেলা, এখনো মেরামত করা হয় নাই, এখানে কেউ থাকেও না, এটা হচ্ছে মূল সমস্যা বাড়ির, যার কারণে এই হয় না। আর এই বাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে, এখন আমরা আজকে কোন জায়গায় থাকবো সেটা এখনো জানি না। কিন্তু যেই কথা তারিখে করতে হলে ঘর তোমার মাথা ঘুরে যাবে ফার্স্ট থেকে। ওই তুই কিছু লাগা আবার লাগছে ভালা যে আরে শরীর শ্রে এড়ি পড়বো টাকা দে তুই ডরে ও মাই গড ব্যাঙ্গিসা ব্যাঙ্গিসা এই হচ্ছে
ছোট্ট একটা ইয়ে নেব। এই হচ্ছে যদিও বাস্তবে শালিক পাখি, কিন্তু দেখতে হয়েছে ময়না পাখি, কালার করছে আর কি পাখি। গ্রামের মুরগি, মুরগিগুলো তো খুব জোস, গ্রামের মুরগি, দেশি মুরগি, অনেকে দেখলে খাবারের চিন্তা করে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল মার সাথে বাচ্চাগুলো। ওয়াও নাইস। তারপর হচ্ছে আমার এই বাড়িটা খুব বেশি ভালো লাগছে, এই বাড়িটায় হয়তো আমরা রাতে থাকবো, তারপর আমরা কালকে এই বাড়িটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমি বাইরে বাইরে থেকে দেখাচ্ছি, কারণ এখনও কিন্তু শিওর হইনি আমরা কোথায় থাকবো, এই জন্য কিন্তু আমি রিকোয়েস্ট করছি যে আমাকে যেন একটা মাটির ঘর দেওয়া হয় থাকার জন্য। এই হচ্ছে বাড়ি। তো তারপরে অলমোস্ট আমাদের বিকেল হয়ে যায় প্রায়, এখন আমরা যাব বাহিরে, অর্থাৎ আমরা বিকেলের যে ব্যবহার আর কি ঘুরতে ঘুরতে যাওয়ার কথা, এখন বিকালবেলা আমরা এই মসজিদে নামাজ পড়ছি, আর নামাজ পড়ছি, মসজিদটা খুব সুন্দর। আর গ্রামের মসজিদের একটা আজান তো একটু অন্যরকম হয়, এই আজানটা হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে, গ্রামের আজান। আর হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে ভুতু, ভুতুর নাম তো বলছিলাম, যে কেন বলছিলাম এই ভুতুর নামটা, এই জন্য বলছিলাম এই যে আদালত, অর্থাৎ গ্রামের যে প্রশাসনিক কার্যক্রম চলে মোটামুটি, হ্যাঁ, তো এই হচ্ছে সেই জায়গা। ভুতুর নামটা বলছিলাম হচ্ছে এই প্রশাসনিক কার্যালয়ের উপর থেকে, দোতলার উপর থেকে, ছাদের থেকে আর কি। এই ভুতু ছেলেটা হচ্ছে একদিন বিকেলবেলা, অর্থাৎ সন্ধ্যার দিকে, ও আর কি ছাদ থেকে হিসু করতেছিল, তখন নাকি ওকে ভূতে ধরে, ভূতে ধরার পর ও একজনের গলা চিপে ধরে, গলা চিপে ধরার পর আর কি লোকটা মরে যায় যায় অবস্থা, তারপর থেকে ওর নাম ভূতু। এই জন্য আর কি আপনাদেরকে বলছি যে ভূতুরকে একটু এই যে দেখে, এই জন্য আর কি গোসলের সময় কিন্তু আমি এই নামটা মেনশন করছি, ওকে চিনে রাখানো হচ্ছে ভূতু। এরপর আমরা বিকালবেলা যাই হচ্ছে ঘুরতে, ঘোরার এখানে একজন শহরে তো অলমোস্ট সবাই সব জায়গায় একটা গলিতে গলিতে ঝালমুড়ি মামা, ফুচকা মামা অথবা এগুলো মুড়ি সব কিছু পাওয়া যায়, কিন্তু গ্রামের অঞ্চলে হচ্ছে এটা একটু রেয়ার, অর্থাৎ আমরা ওই গ্রামের ওই এরিয়ার মধ্যে এই একজনই মুড়ি বানায়, ঝালমুড়ি বানায় এবং খুব চলে ফুচকা বানায়, এখন আমরা তার ঝালমুড়ি ফুচকা খাবো। আর বিকালের ওয়েদারটা তো উপভোগ করবেন, এই হচ্ছে দেখা যাক। আর ঝালমুড়ি আর যে মুড়িটা তো খুব জোস হয়েছে, আর যে বুটটা, বুটের কালারটা দেখলে তো খাই খাই ইচ্ছা করে, এত সুস্বাদু কালার দেখার জন্য। আর ফুচকাগুলো খুব মজা ছিল, আর ফুচকার কালারটাও তো একটু ই করা, যদিও ফুচকা খুব মজা হচ্ছে, মজা ছিল, আর ফুচকাগুলো খুব মজা ছিল যদিও। তুলনামূলকভাবে খুব বেশি মজার ছিল। এবং আমরা সবাই ফুচকা খাওয়ার পর আমরা বিকালবেলা একটু টংয়ের দোকানে যাই, এরপরে দোকানের আড্ডা গ্রামের, এটা তো হয় স্বাভাবিক ব্যাপার। এরপরে আমরা গ্রামের দোকানে এই টংয়ের দোকানে চা খাই, চাটাও খুব ভালো ছিল, দেশি গরুর দুধের চা, হ্যাঁ, যেটা শহরের দুর্লভ, পাওয়াই যায় না বললেই চলে। এই নিন
আর তারপর চা খাই। চা খাওয়ার পর আমরা যাই বিকালবেলা, প্রায় অনেক সন্ধ্যা হয়ে যায়, তখন আমরা বিচির আশেপাশে যাই এবং সেখানে উপরের জায়গাটা সেটা দেখতে দেখার পর এই তো হচ্ছে সেই জায়গা। এখানে আমরা শাপলা, এরপর আমরা এখানে আর কি কালকে আমরা এদিকে আসতে পারি মাছ ধরার জন্য যে দেখতেছিলাম। এখন এখানেই সমাপ্ত দিতে হবে আর আজকের রাতটা আমরা কাটাবো, তারপর আমরা কালকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে কালকে এগুলো দেখ। আমারও পরানো জাহাজ তুমি তুমি তাই গো, আমারও পরানো জাহাজ তোমা ছাড়া জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমারও পরানো জাহাজ। তো এখন আমাদের গান হবে, গানের পর শেষ হবে। তো আমরা এখন আর এই হচ্ছে রাতের বেলার দৃশ্য, খুব দারুণ। আচ্ছা গানের থেকে শেষ করলাম, এখন আমরা এখানে শেষ করি একটা লাইট জ্বালায়। এই লাইটটা হচ্ছে এখানে হচ্ছে সাজিদ আর রিফাত ছিল, দুজনে দুইটা মিলে লাইট জ্বালাছ, দৃশ্যটা আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ধন্যবাদ আমাদের ব্লগ এতক্ষণ দেখার জন্য।